আমি বাংলাদেশ সরকারকে বলবো, ক্ষমতার নেশায় আজকে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন না। ক্ষমতার নেশায়, ক্ষমতার আশায়, নবী প্রেমে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন না। আপনি ভাবছেন মোদি আপনাকে রক্ষা করবে, মোদি আপনাকে সাহায্য করবে, মোদি আপনাকে সৈন্য দিয়ে, কামান দিয়ে, বুলেট দিয়ে, প্লেন দিয়ে হেফাজত করবে। জনগণ খেপলে প্লেন আর বুলেটে কাজ হয় না। জনগণ জাগ্রত হলে কোনো পরাশক্তি কাউকে রক্ষা করতে পারে না। বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে। আমি আওয়ামী সরকারকে বলবো, সংসদ চলছে, আপনি ভারতের রাষ্ট্রদূতকে ডাকেন, নিন্দা প্রস্তাব উত্থাপন করেন, যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে সংসদ থেকে নামাবার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। কারণ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করবে, তার কটুক্তি করবে, আর নিন্দা প্রস্তাব আনার মতো সাহস আপনার থাকবে না। এরকম পরাধীন গোলামি কোন রাষ্ট্র প্রধানকে বাংলাদেশের জনগণ চায় না। ক্ষমতার এত পাগল হয় কিভাবে? মনে রাখতে হবে, আপনি যেরকম ক্ষমতার পাগল, আমরা আমার নবীর পাগল। আপনি যেরকম ক্ষমতার পাগল, আমরা আমাদের ইমানের পাগল। আপনি ক্ষমতার পাগল, আমরা ইসলামের পাগল। আপনি ক্ষমতার পাগল, আমরা জনগণের স্বার্থের পাগল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কটুক্তি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। এবং ভারত সরকারকে বলবো, আপনি মুসলমান উৎখাত করার যে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছেন, এর থেকে পিছনে হটে যান, সামনে পারবেন না। যদি সামনে পারেন তাহলে গোটা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে আপনার পাও ঠেকিয়ে ফেলবে। সামনে ভাইয়ের আমার, যদি নবী আলাইহিস সালাম যারা কটুক্তি করেছে তাদের যদি বিচার করা না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী 16 জুন বৃহস্পতিবার সকাল 11টায় ভারত দূতাবাস অভিমুখে, ভারতীয় দূতাবাস অভিমুখে গণ মিছিল ও স্মারকলিপি পেশ করাবে ইনশাআল্লাহ। বিরুদ্ধে